ছোটো থেকে বড় সকলেই প্রায় কার্টুন জিনিসটাকে পছন্দ করে ছোটরাও পছন্দ করে বিনোদনের জন্য কিন্তু বড়রাও পছন্দ করে বিনোদনের জন্যই যা একটু বাস্তবরূপী না না আমাদের এই এপিসোড কার্টুন নিয়ে নয় আমাদের এই এপিসোড দু হাজার একুশের বাজেট নিয়ে কার্টুনের প্রসঙ্গ তোলবার উদ্দেশ্য হয়তো ঠাকুমার ঝুলির জন্য এই থুরি আমাদের দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঝুলির গল্প নাকি বাস্তব তাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে খুব সহজ ভাষায় বাজেট বলতে আমরা যা বুঝি তা হলো সরকারি আয় এবং ব্যয়ের একটি হিসেব অর্থাৎ চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বা রাজ্য সরকার কোন সূত্র থেকে কত টাকা আয় করেছে। এবং সেই আয় অর্থনীতির সার্বিক উন্নয়নের জন্য কোন খাতে ব্যয় করবেন তার একটা হিসেব গত পয়লা ফেব্রুয়ারি দু হাজার একুশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতের আর্থিক বছর অর্থাৎ দু হাজার একুশ বাইশের জন্যেও বাজেট পেশ করেন পার্লামেন্টে আমরা সকলেই অবগত গত আর্থিক বছরে ভারতের অর্থনীতি অতিমারির কারণে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মূলে ছিল সামগ্রিক চাহিদার অবনমন যার ফলস্বরূপ জাতীয় আয়ের বৃদ্ধি বিগত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে কমে দাঁড়িয়েছিল মাইনাস টোয়েন্টি কিন্তু দেশের সর্বসাধারণের কাছে এই বাজেট অর্থনীতির বিকাশের জন্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এই ধারণাই সবার মধ্যে তৈরি হয় দু হাজার একুশ এই বাজেটের কিছু পয়েন্ট নিয়েই আজকে আমাদের এই এপিসোড প্রথমত স্বাস্থ্যখাতে বিভিন্ন প্রকল্প মিলিয়ে গত বছরের তুলনায় এবছর বরাদ্দ বেড়েছে প্রায় একশো শতাংশ যা নিঃসন্দেহে খুব কাম্য এবং প্রত্যাশিত পদক্ষেপ এই অতিমারির আবহে দ্বিতীয়ত বেশ কিছু পরিকাঠামোগত ক্ষেত্রে বিলগ্নিকরণ এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে পুঁজি তৈরির কথা বলা হয়েছে এই বাজেটে দু হাজার একুশ বাইশের অর্থবর্ষে মোট এক পয়েন্ট পঁচাত্তর লক্ষ কোটি টাকার বিলগ্নীকরণের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র আইডিবিআই সহ আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বিপিসিএল শিপিং কর্পোরেশন কন্টেনার কর্পোরেশন নীলাচল ইস্পাত নিগম লিমিটেড সহ আরও বেশ কয়েকটি পাবলিক সেক্টর ইউনিটে বিলগ্নীকরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামী এপ্রিল মাস থেকেই সরকারের উদ্দেশ্য এই বেসরকারি বিনিয়োগের মাধ্যমে পুঁজি তৈরি করা ব্যবসা প্রসার করা এবং বিপুল মাত্রায় কর্মসংস্থান করা এখন প্রশ্ন হলো এই সমস্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকে আহ্বান জানালে তা একচেটিয়া হবে এবং বেসরকারি সংস্থাগুলি তাদের লাভ্যাংশ বুঝে নিতে চাইবে রকম প্রতিযোগিতা থাকবে না ফলে ইনোভেশন বা উদ্ভাবনের কোন জায়গা তৈরি হবে না তাহলে কি আদেও স্থায়ী কর্মসংস্থান অথবা দীর্ঘকালীন অর্থনৈতিক বৃদ্ধির পথ সুগম করবে তৃতীয়ত অতিমারি এবং লকডাউনের ফলে যখন শহরের সাথে সাথে গ্রামীণ অর্থনীতিও ঢুকছে ঠিক তখনই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট যাকে খুব সহজে বলা যেতে পারে একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের প্রকল্পে আর্থিক বরাদ্দ পঁয়ত্রিশ শতাংশ কমে গেল এমনকি পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্যে যে অতিরিক্ত চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে এই পদক্ষেপ কি আগামী দিনে গ্রামীণ অর্থনীতিকে বিপন্ন করতে পারে না আপনারা কি মনে করেন শিক্ষাক্ষেত্রে চলতি বছরে বরাদ্দ কমেছে ছয় দশমিক তেরো শতাংশ এবং তার সিংহভাগই কমেছে স্কুল শিক্ষার ক্ষেত্রে জিডিপি এর মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ ব্যয় হতে চলেছে শিক্ষাক্ষেত্রে গত বছর জুলাইতে যে নয়া শিক্ষানীতি প্রস্তাবিত হয় এবং তাতে যে উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ও ট্রেনিংয়ের উপর জোর দেওয়ার কথা বলা হয় সেই পরিপ্রেক্ষিতে কোনো রকম সাহায্যের কথা এই বাজেটে উল্লেখ করা হয়নি মধ্যবিত্তের উপর প্রভাবের একটি বড় জায়গা হলো এই বাজেটে আয়করের ধাপগুলি সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে আয়কর ছাড়ের কোনো উল্লেখ করা হয়নি শুধুমাত্র পঁচাত্তর বছরের ঊর্ধ্বে যাদের বয়স কেবলমাত্র পেনশন এবং ব্যাঙ্ক ইন্টারেস্টের উপর নির্ভরশীল যারা তাদের কোনো রকম আইটি রিটার্ন ফাইল করতে হবে না তবে পাশাপাশি এও বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি জমা করলে সুদে আয়কর ছাড় প্রযোজ্য হবে না এখানে একটা বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে এবং মনে করা হচ্ছে এই নীতির ফলে ইপিএফ হলেও আংশিকভাবে তার আকর্ষণীয়তা হারাবে এই বাজেটের আরও একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হল কৃষি প্রযুক্তি সেচ ধার্য করা হয়েছে বিভিন্ন সামগ্রীর উপর যেমন সোনা রূপো আপেল পেট্রোল ডিজেল পাম তেল তুলো ইত্যাদি শেষ বাবদ প্রাপ্ত অতিরিক্ত টাকা কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা হবে যদিও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই অতিরিক্ত শেষের রকম ব্যয়ভার গ্রাহকদের বহন করতে হবে না কারণ এই সমস্ত দ্রব্যের উপর অন্যান্য বেসিক এক্সাইজ ডিউটি কমন হয়েছে তবু ভবিষ্যতে যে এই এক্সাইজ ডিউটি অপরিবর্তিতই থাকবে সেইরূপ কোনো আশ্বাস মিলেনি সমষ্টিগত অর্থনীতির অর্থাৎ ম্যাক্রোকোনমিক্সের যে চারটি মূল উদ্দেশ্য অর্থাৎ বিকারত্ব হ্রাস আর্থিক বৃদ্ধি মুদ্রাস্ফীতির হার হ্রাস এবং আয়ের অসম বন্টন দূরীকরণ অর্থনীতির এই চারটি মূল স্তম্ভ ঠিক কতটা মজবুত হল এই বাজেটের মাধ্যমে ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের এর কার্যকারিতা ঠিক কতখানি তা এখন কিছুটা হলো প্রশ্নচিহ্নের মুখে